অনেক সংঘাত আর রক্তের পর অবশেষে বিরোধী দল ছাড়াই অনুষ্ঠিত হলো দশম জাতীয় সংসদ নির্বাচন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয় রোববার সকাল থেকে। রাজধানীতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি, তবে বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অনেকটাই কম। সকালে ঘন কুয়াশা ও শীতের কারণে ভোটারদের উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়লে ভোটারদের উপস্থিতি বাড়বে এমনটাই জানান তাহিরবাগ মডেল স্কুল ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ কাইম খান। শীতের কারণে তো মোটামুটি 8:30 দিকে স্টার্ট করছে, মহিলা এবং পুরুষ উভয় ভোটারই মোটামুটি সমান পরিমাণে আসছে। আশা করি ভালো করে ভোট কাজ শেষ হবে আর কি যথাসময়ে। কিছুটা কম মনে হচ্ছে, হয়তো আরও আসবে, এখন আস্তে আস্তে প্রেশার বাড়ছে। রোববার সকাল 8:00 থেকে ঢাকা 6 আসনের 98টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। এই আসনের কেন্দ্রগুলোর মধ্যে রাজধানীর নাজিরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম এ আলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি খুব কম দেখা গেছে সকালের দিকে। তবে যথেষ্ট পরিমাণ ভোটারদের উপস্থিতি ছিল বলে বিডি হেডলাইন্সকে জানান এসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। সকালের দিকে একটু কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বেড়ে যাচ্ছে, এখন মোটামুটি অনেক ভোটারই আসতেছেন। এদিকে ভোটার আইডি থাকা সত্ত্বেও ভোট দিতে পারছে না বলে ক্ষুব্ধ অনেক ভোটার। বলে যে কয় মিস খাই না আবার আসেন, হ্যাঁ 3 ঘন্টা হারানি হয়েছে, 3 ঘন্টা হারানি করছে, 3 ঘন্টা হারানির পর আমরা ভোট দিচ্ছি, আমাদের চেহারার সাথে মিল খানা এইখানা। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি কামরুননেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সকাল থেকে ভোটাররা উচ্ছ্বাসিতভাবে ভোট প্রদান করেন এবং ভোটারদের পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানান গেন্ডারিয়া থানার 40 নং ওয়ার্ডের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া। 10টার থেকে 50% এখন আর বাড়ছে, কিন্তু এখন আপাতত লাঞ্চ পরে কাস্ট কম হচ্ছে, আর 2টার পরে আর কি কাস্ট বাস বেশি হবে আর উপর। আর আমরা আশা করি যে এখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 6 আসনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ লাঙ্গল প্রতীক, সাইদুর রহমান শহীদ স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীক নিয়ে এবং আক্তার হোসেন কুড়েঘর নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।